الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين ربما يود الذين كفروا لو كانوا مسلمين صدق الله العظيم الحمد لله استمر صلاة التراويح 14 নম্বর পাঠ তেলাওয়াত করব সূরা নিজর সূরাতুন নাহলের তেলাওয়াত হবে দীর্ঘ পড়া তেলাওয়াত হবে আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পড়ার শুরুতেই সূরাতুন নিজর এই এক এলাকার নাম যে এলাকার অধিবাসীরা তাদের কাছে প্রেরিত রসূলকে প্রত্যাখ্যান করেছিল মিথ্যা সাব্যস্ত করেছিল তাদের আলোচনা আল্লাহ পাকের সূরাতে এনেছেন এই জন্য এই সুরার নাম সেখান থেকে সূরাতুল হিজর এই সুরার মৌলিক এবং কেন্দ্রীয় আলোচ্য বিষয় হল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ রিসালাত এবং আখিরাত এবং এই তিন বিষয়ের সপক্ষে বিভিন্ন দলিল এবং প্রমাণ আর মুশরিকদের পক্ষ থেকে আরোপিত প্রশ্নের জবাব এবং তাদের আপত্তির খণ্ডন আল্লাহ পাক এই সুরার মধ্যে তুলে ধরেছে সুন্নতে কোরআন কারীমের হাক্কানিয়ত আল্লাহ তা প্রতিষ্ঠা করেছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব এগুলো আল্লাহ তাআলার কিতাব এবং সুস্পষ্ট কোরআনে কারীমের আয়াতসমূহ যা এই কিতাবের মধ্যে বর্ণিত হয়ে আসছে শুরুতে আল্লাহ পাক কোরআনে কারীম যে তার নিজস্ব কিতাব তিলকা আয়াতুল কিতাব আই কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের আয়াত আল্লাহর কিতাবের নাম হচ্ছে কোরআনে মুজিদ কোরআনে কারীম এই কোরআনের আয়াতগুলো এর দ্বারা কোরআনে কারীম যে সত্যভাবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এবং এটা আল্লাহ পাকের কালাম এতে কোনো সন্দেহ নেই কোরআনে কারীমের এই হাক্কানিয়ত এবং তার আল্লাহ থেকে আল্লাহর কালাম হওয়ার বিষয় যে সত্য এটাকে আল্লাহ তা প্রতিষ্ঠা করে এরপর সামনে যারা এই কোরআনকে মানে না তাদের পরিণতি সম্পর্কে বলছেন রুবামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন কাফেররা যখন কিয়ামতের দিন হাসরের মাঠে উঠবে তখন তারা যখন দেখবে যারা আম্বিয়া আলাইহিমুসসালাম থেকে মানত এবং তাদের আনীত দীন ও শরীয়তকে অনুসরণ করে চলত তাদেরকে আল্লাহ তাআলা অনেক সাফল্য দিচ্ছেন সওয়াব দিচ্ছেন পুরস্কার দিচ্ছেন তো এরা যখন আকাঙ্ক্ষা করবে আশা করবে যদি আমরা মুসলমান হতাম লাউকানু মুসলিমিন এই অবস্থা দেখে তারা আল্লাহর কাছে আশা করবে কিন্তু দুনিয়াতে এই কোরআনের সাথে বিরোধিতা করেছে কোরআন বিমুখ ছিল কোরআনকে অস্বীকার করেছে কোরআনের কোরআন তিনি নিয়ে আসছেন তার বিরুদ্ধে চলেছে আজকে তারা হাসরের মাঠে কোরআনের কোয়াদেরকে আল্লাহ পাকের পুরস্কার দেওয়ার সময় তারা মুসলমান ও আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করবে যে আমরা যদি মুসলমান হতাম তাহলে তো এখন এই আজাব সাক্ষাৎ আজাবের সম্মুখীন আমাদের হতে হতো না আল্লাহ পাক এদের সম্পর্কে বলেন তারা কোরআন বিরোধী দায়িত্ব কোরআনের হুকুমে মুখালিফ যারা বিরোধী তাদেরকে আল্লাহ পাক বলেন দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ নবী আপনি এদেরকে এদের অবস্থায় ছেড়ে দিন আমার অবস্থাতে তার দুনিয়াতে খেয়ে নিক আর মজা ওরা ওয়াতামাত্তাউ ফুর্তি ওরা ফায়ুলহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন লম্বা লম্বা আশা এদেরকে আল্লাহ থেকে উদাসীন করে রাখবে শীঘ্রই তার কুফর এবং খারাপ পরিণতি সম্পর্কে জানতে পারবে এদেরকে আমার অবস্থায় ছেড়ে দিন যারা কাফেরদের উদ্দেশ্য হলো তাদের দৃষ্টিভঙ্গি দুনিয়া হচ্ছে খাওয়ার জায়গা আনন্দ ফুর্তির জায়গা আর এটা একজন্য দুনিয়াই সব কিছু এটা কাফেরদের বৈশিষ্ট্য কোন ইমানদারের উদ্দেশ্য দুনিয়া হতে পারে না বরং ইমানদার ব্যক্তি দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করবে আর এই নিয়ামতকে আখেরাতে কল্যাণ অর্জনের পক্ষে কাজে লাগাবে এবং এই নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের শুকরগুজারি করবে মুসলমানদের জন্য সবচেয়ে বড় দামি নিয়ামত যা তার আখেরাতের পক্ষে বড় কল্যাণ নিয়ে আসবে সেটা হলো ইসলামী শরীয়ত এবং রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত দীন ও শরীয়তের যে বিধান এই বিধানাবলীর পূর্ণাঙ্গ অনুসরণ এই অনুসরণটা হচ্ছে বড় নিয়ামত এই নিয়ামত যে ব্যক্তির মধ্যে আছে এবং এই নিয়ামতের কদর যিনি করবেন আল্লাহ পাক তাকে আখেরাতে কল্যাণ দান করবেন এরপরে সামনে আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআনে কারীম হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক দিচ্ছেন এই আয়াতের মধ্যে সে কথা বলছেন যে আমি কোরআনে কারীমকে আমি ধীরে ধীরে দীর্ঘ 23 বছরে কোরআনে কারীমকে আমি রাসূলের প্রতি অবতীর্ণ করেছি ইন্না নাহনু নাযালনা যিকরা কোরআনে কারীমের আরেক নাম হচ্ছে জিকির
দিকের মানে উপদেশ, কোরআনে কারীম যেহেতু মানুষকে মানুষ হওয়ার উপদেশ প্রদান করে, এই জন্য এর নাম হচ্ছে দিকের। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহই তোমাকে হেফাজত করব। অন্যান্য একটি ছন্দ আসমানি কিতাব এসেছিল দুনিয়াতে, এগুলো নির্দিষ্ট সমাজের কাছে এসেছিল, নির্দিষ্ট মেয়াদের জন্য যে কিতাবগুলো এসেছিল, এই জন্য আল্লাহ পাক সেগুলোর হেফাজতের এবং সংরক্ষণের গ্যারান্টি দেন নাই, বরং ওগুলোর সংরক্ষণের দায়িত্ব আপন আপন কর্মের উপর ন্যস্ত ছিল। কিন্তু কোরআনে কারীম যেহেতু আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব, এমন কিতাব কিতাব কেমন পর্যন্ত আগত মানুষের জন্য প্রযোজ্য হবে এর বিধানাবলী, সে কারণে আল্লাহ পাক এই কিতাবের হেফাজত এবং সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যে আমি নিজেই একে সংরক্ষণ করব। কিভাবে করব? সংরক্ষণের এক তরিকা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজাজা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কোরআনে কারীম নবী আপনার সিনার মধ্যে আমি আল্লাহ নিজে সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে নিয়েছি, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করব। কোরআন হেফাজতের একটা তরিকা হলো কোরআনকে আল্লাহ পাক মানুষের সিনার মধ্যে হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করে দিয়েছে। কাজেই কোরআন কিন্তু চাইলেও রক্ষণ করতে পারবে না, আজও পর্যন্ত কোরআন নাজিল হওয়ার শুরু থেকে নিয়ে এটাবৎ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত কোরআনের একটা হরফ এমনকি একটা জের ও জবরকে রদবদল করা বা পরিবর্তন করার কারো কোনো সুযোগ নাই, অধিকার নেই এবং কেউ চাইলেও পারবে না। লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ গ্রামের অন্তরের মধ্যে আল্লাহ পাক তার পাক কালামকে ঢুকিয়ে দিয়েছেন, ফলে এই কিতাবকে কেউ চাইলে শেষ করতে পারবে না, আল্লাহর নূরকে কেউ চাইলে শেষ করতে পারবে না। চতুর্দিকে আল্লাহর কিতাবকে শেষ করে দেওয়া এবং নির্মূল করার বহু ষড়যন্ত্র পৃথিবী এই কোরআন নাযিল হওয়ার শুরু থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত আছে, আমাদের চারপাশে আছে, কেয়ামত পর্যন্ত আছে থাকবে। এরা কোরআনের বিধানকে তারা নির্মূল করতে চাবে, কোরআনের বিধান আর শরীয়তের বিধানকে নির্মূল করতে চাবে, কিন্তু আল্লাহ পাক তার কোরআনকে হেফাজত করবেন। হেফাজতের আগে পদ্ধতি সাহাবায়ে কেরাম তিন সাহাবি আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই তিন সাহাবির ঐক্যমত এবং তাদের সময়ে উপস্থিত 60,000 বড় বড় আকাবির সাহাবি তাদের সকলের ঐক্যমতে তিন সাহাবির চেষ্টা এবং হিম্মতে সর্বশেষ হল ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে পুরা কোরআনে কারীমকে এক মুসহাফের ভিতরে এক মলাটের ভিতরে সীমাবদ্ধ করার চতুর্থকারী এই পদক্ষেপ এই তিন সাহাবী তিন খলিফা গ্রহণ করেছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে পুনরুদ্ধার করেছেন। এর পরিপূর্ণতাকারী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং তৎকালীন পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনে কারীমকে লিখিয়ে লিখিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। কোরআনে কারীমকে রদবদল করা অথবা এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এই তিন খলিফার মাধ্যমে তিন খলিফার নবী আলাইহিস সালামের হযরত সাইয়্যিদুনা আবু বকর, সাইয়্যিদুনা ওমর এবং সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এদের মাধ্যমে তাদের প্রাণান্তকর চেষ্টা এবং সাইয়ের মেহনতে আল্লাহ পাক 60,000 সাহাবীর ঐক্যমত্যে কোরআনে কারীমকে এক মলাটের মধ্যে এক পিনসুলি নষ্ট করে দিয়েছেন এবং পিনসুলি নষ্ট কিতাব সারা পৃথিবীকে ছড়িয়ে পড়েছে। আজও পৃথিবীর কোনায় কোনায় পৃথিবীর কোনে কোনে এই কিতাব ছড়িয়ে গেছে, একই কিতাব, তাতে কেউ চাইলে পরিবর্তন করতে পারবে। বিভিন্ন সময় বিভিন্ন এই প্রেস থেকে ভুল ছাপা হয়, এগুলো মানুষের জন্য স্পষ্ট ধরা পেয়ে যায়। কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন এবং এই হেফাজত আল্লাহ পাক দুনিয়াতে নেমে এসে করবেন না, এই তরিকা আছে, এটাকে আল্লাহ পাক বলেছেন আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। কোরআনে কারীমকে আল্লাহ পাক আজও পর্যন্ত হেফাজত করেছেন রদবদল হওয়া থেকে, কিন্তু পেছনের কিতাব প্রতি লক্ষ্য করুন সেগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে, বাইবেলের আসল অস্তিত্বই নেই, আসল ইঞ্জিলের কোনো অস্তিত্বই নেই, আসল তাওরাতের কোনো অস্তিত্বই বর্তমান পৃথিবীর মধ্যে নেই, কোনো মানুষের মধ্যে এই এই কিতাবের উপর আমলকারী এরকম কেউ নেই, সবাই বিকৃত ধর্মের অনুসারী। আজকের ইহুদি এবং খ্রিস্টান সমাজ, খ্রিস্টান দুনিয়ার অধিকাংশ ইহুদি এবং খ্রিস্টান নিজেদের ধর্মকে বিশ্বাস করে না, তারা নাস্তিক, তাদের ধর্মকেই তারা বিশ্বাস করে না, তারা ধর্মের অনুসারী নয়। আজকের পুরা পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান আছে 3/4 এরা সব নাস্তিক, এরা এদের ধর্মকে বিশ্বাস করে না, এরা নিজেদের ভেতর তাদের ধর্ম বিশ্বাসকে চর্চা করে না। এরপরে আল্লাহ আপনার সামনে মানুষের সৃষ্টির কথা বলেছেন, আর মানে ইসলাম আল্লাহ ফন ফনে মাটি থেকে সৃষ্টি করেছে,
ولقد خلقنا الانسان من صلصال من حمأ مسنون ثم قال ثنثنه মাটি থেকে আমরা বানিয়েছি আদমকে وَجَعَلْنَا خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ أَشْرَفُ الْمَخْلُوقَاتِ মর্যাদা মানুষকে দিয়েছেন এই পূর্ণ আল্লাহ ওই জিন জাতিকে সৃষ্টি করেছেন মানুষের আদিতে যেমন আদম আলাইহিস সালাম ঠিক তদ্রূপভাবে জিনদের আদিতার নাম হচ্ছে আবু জিন আল্লাহ তাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এই কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন এরপরে সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদি আন্নি গাফুরুর রহিম মানুষের কাছে আমার প্রিয় বৈশিষ্ট্যের কথা পেশ করেন এক হলো আমি গাফুরুর রহিম আমি মানুষকে ক্ষমা করি কেন ক্ষমা করি কারণ আমার ভিতরে রহমত আছে অন্য আয়াতে কারিম আল্লাহ বলেছেন সালাবাত রহমতি গাদাবি ওয়াসিআত রহমতি কুল্লা শাই বিষয়ে শুনেছেন যে আমার রহমত সকল জিনিসে পরিব্যাপ্ত হাদিসে আসছে হাদিসে কুদসি আল্লাহ বলেন সালাবাত রহমতি গাদাবি আমার রহমত আমার ক্রোধের উপরে অগ্রসর হয়েছে প্রাধান্য পেয়েছে সব জায়গায় আল্লাহর রহমত তার গজব এবং রাগ থেকে বেশি আল্লাহ রহমতের আচরণ করেন তাই আমি বলছেন নাব্বে ইবাদি আমার বান্দাদেরকে বলে দিন আন্নি আনাল গাফুর রহিম খবরটা খুব গুরুত্বপূর্ণ খবর এই জন্য নাব্বিক শব্দ আসছে নাব্বিক শব্দ দিয়ে বিচার কোন গুরুত্বপূর্ণ মহাসম্পাদকে এখানে আল্লাহ পাকের গুণ সম্পর্কে যে আমি গাফুর রহিম তবে বান্দা যেন আমার এই বৈশিষ্ট্যের কথা জেনে বসে না থাকে যে আমি গুনাহ করি তিনি তো রহমান রহিম তো মাফ করেই দিবেন এই জন্য আল্লাহ পরবর্তী আয়াতের সাথে আবার সংযুক্তি করেছেন ওয়ান আযাবি হুয়াল আযাবুল আলিম এটাও মানুষকে জানিয়ে দিন আমার আযাব অত্যন্ত কঠিন আযাব কাজে নাফরমানি করলে আযাব আসবে এই জন্য আমল না করে গুনাহের মধ্যে নিজেকে ধসিয়ে দেওয়া আর আল্লাহর কাছে এই অমূলক আশা বলা যে আল্লাহ রহমান রহিম মাফ করবেন এটা বোকানি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত বুদ্ধিমান যে নিজের নফসের হিসাব গ্রহণ করে নেক আমল করে যা কবরে কাজে আসবে ওয়াল আজিজ আর বোকা হচ্ছে মান তা'আ নাফসাহু হাওয়াহা নিজে প্রবৃত্তির অনুসরণ করে চাহিদার অনুসরণ করে মন চাইছে তিনি যাপন করে আর আল্লাহর কাছে বড় বড় আশা করে যে আল্লাহ গাফুর রহিম মাফ করবেন তবে ইসলাম বলেছেন যে এরকম ব্যক্তি এরকম আশা দুরাশা আমল না করে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করা আল্লাহর রহমতের আশা করা দোকানে এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের বিষয়টা জানিয়ে দিয়েছে এরপরে সামনে লোক আলাইহ ইসলামের কৌমের কথা সংক্ষিপ্ত আকার এসছে এরপরে এই আসাবুল হিজি এই এলাকার বদরা কিলা কিলার অধিবাসী এরা নবীকে অস্বীকার করেছে এদের কথা আল্লাহ বলেছেন এরপরে বলছেন ওলাকাদ আতাইনাকা সাবআতা মিনাল মাসানি আপনাকে আমি কোরআনে কারীম দান করেছি আল্লাহ তখন নবীজিকে বলছেন এবং সাবে মাসানি দান করেছে সাবে মাসানি কি সাত আয়াত যা বারবার পড়া হয় সুরাত ফাতিহা এটা সাত আয়াত বিশিষ্ট সুরা আর এই সুরাকে মানুষ নামাজে প্রত্যেকবার প্রত্যেকদিন কতবার করে থাকে এটাকে সাবে মাসানি কেন এখানে কেন বিশেষ উল্লেখ করলেন এই জন্য উল্লেখ করেছেন যে সুরাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চাওয়ার দোয়া শিখিয়েছেন এখানে আপনার বলতে চান এখানে এই কথাটা যে দুনিয়াতে যাবতীয় মুসিবতে বিপদে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহরই কারস্থ হও এবং তার কাছে তুমি সাহায্য নাও আর তার কাছে সিরাতাল মুস্তাকিম কামনা করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে সান্ত্বনা দিচ্ছেন ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন কাফিরদের কথায় আপনার মনের মধ্যে কষ্ট আসে হৃদয়ে রক্তক্ষরণ হয় তো এই সান্ত্বনার একটা মেডিসিন আল্লাহ বলে দিচ্ছেন ফাসাব্বিহ বিহামদি রব্বি আপনি সুবহানাল্লাহ বলুন জিকরুল্লাহ আমল করুন জিকরের আমল করেন তাসবিহাত আদায় করেন আর সিজদা করেন নতুন মিনাস্তা দিয়ে কারণ সিজদা মুমিনের হৃদয়কে শান্ত করে দেয় মুমিনের হৃদয়কে সিজদা শীতল করে দেয় এই জন্য নবী ইসলামকে বললেন তাসবিহাত আদায় করেন আপনার মনের কষ্ট বুঝে যাবে আর সিজদা করেন কারণ সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ করে খুব কাছাকাছি হয়ে যায় তো আল্লাহ আপনার কাছাকাছি হলে আল্লাহ আপনার দিনের মধ্যে সান্ত্বনা দিবেন আল্লাহ বা রহমত দিবেন পরে দিন শান্ত হয়ে যাবে বিভিন্ন বাহনের কথা বলেছেন ওয়াল খাইল ওয়াল বিমান ওয়াল হামীর এই যে গাধা খচ্চর ঘোড়া এগুলো মানুষের কত উপকারে আসে চতুষ্পদ প্রাণী মানুষের শীতের নিবারণের উপকরণ হয় তার চামড়া দিয়ে বহু কিছু তৈরি করা হয়
এগুলো মানুষের জন্য সৌন্দর্যের বস্তু, এগুলো থেকে মানুষ খায়, এগুলোতে সওয়ার হয়ে মানুষ যায়। একসময় এগুলো বাহন ছিল, এরপরে আল্লাহ বলেন আলা তাআলা, এগুলো মানুষের বোঝা বহন করে। এবং আল্লাহ বলছেন যে সামনে কেমন পর্যন্ত আমি অনেক বাহন সৃষ্টি করবো যেগুলো তোমার জানাও না। তো কুরআন নাযিলের সময় থেকে নিয়ে সাম্প্রতিক কাল পর্যন্ত এগুলোর বাইরে যত ধরনের অত্যাধুনিক বাহন পৃথিবীতে তৈরি হয়েছে, এই সবগুলোর কথা এই আয়াতে কারীমাতে আল্লাহ বহুবারে বলে দিয়েছে। আজকে অত্যাধুনিক বিমান, বিভিন্ন বিমান যেমন অনেক অত্যাধুনিক, এগুলো সবগুলোর কথা আল্লাহ এই আয়াতের মধ্যে আসছে। আলোকে মানুষ যেন স্বজ্ঞানে ইমান আনে, মানুষ যেন স্বেচ্ছা ইমান আনে, কারণ আল্লাহ জোর জবরদস্তি করে আনতে বাধ্য করেন না। এটা আল্লাহের দায়িত্ব। আল্লাহ যেমন পিছনে বললেন দুনিয়াতে কর্তব্যে বোঝার জন্য বাহনের ব্যবস্থা করেছেন, বলছেন যে আখেরাতের রুহানি সফরের জন্য বাহনের প্রয়োজন আছে, সেই বাহনটা হলো সিরাজুল মুস্তাকিম, সেই পথটা হলো সিরাজুল মুস্তাকিম। সিরাজুল মুস্তাকিমে তুমি কিভাবে চলে তোমার গন্তব্যে পৌঁছবে, এই জন্য আল্লাহ আপনাদের সুন্দরী বানিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। এরপরে সামনে আল্লাহ আল্লাহ নিয়ামত অনেক অসংখ্য বলে শেষ করা যাবে না এই কথা বলেছেন। এরপরে মুত্তাকি যারা মূল্য পবিত্র জীবন যাপন করে, এদের রুহ যখন কবজ হয় এদের অবস্থা কি হয়, এদের অবস্থা অত্যন্ত শান্ত শিষ্ট, এই অবস্থার কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবীন ওয়া ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতাদের জামাত আছে আজরাইলের সাথে আলাইহিমুস সালাম, এসে তাকে সালাম পেশ করেন, এই একবার মমিনকে সালাম দেন এবং অত্যন্ত সুস্থভাবে তাকে রুহ কবজ ছড়িয়ে দেন, সে একটু কষ্ট অনুভব করে। হাদিসে আসছে নেককার ব্যক্তির মৃত্যু হচ্ছে পিঁপড়া কামড় দিলে যেমন হয় এই পরিমাণ কষ্ট হয়। এটা আসানির মন, এটা আল্লাহ নেককারকেই দান করে। কাফের মৃত্যু হয় অত্যন্ত কঠিন ভাবে, আজাবে ফেরেশতা নাযিল হয়। এরপরে আল্লাহর সামনে বলছেন আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সবর করলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ পাক মানুষকে কল্যাণ দান করেন। এরপরে আল্লাহ বলছেন ফাসআলু আহলাল যিকির, সমস্ত নবী রাসূলগণ হলো আহলুল যিকির, এরা আহলুল ইলম, ইলম ওয়ালা, ইলমের ধারক বাহক, না জানলে এদের কাছ থেকে জানো, নিজেকে পরমপণ্ডিত মনে করো না। তুমি যদি আহলে ইলম না হও তাহলে শরীয়তের বিষয়ে তুমি বিজ্ঞ এবং বিশেষজ্ঞ, তার কাছ থেকে শরীয়তের সমাধান গ্রহণ করো, এটা কোরআনে কারীমের নির্দেশ। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, না জানলে আহলে ইলমের কাছে আসো, এসে জিজ্ঞাসা করো শরীয়ত বিষয়ে, নিজে পণ্ডিতই কইরো না তাহলে তোমার দিন দুনিয়া সব ধ্বংস হবে, বিভ্রান্তির মধ্যে পড়বে। এই জন্য কোরআন ও সুন্নাহর বিষয়ে নিজে দুই তিন পাতা বাংলা বই পড়ে নিজেকে বড় পণ্ডিত মনে করলে এটা বড় সে নিজে ধোকার মধ্যে আসে, বরং বিশেষজ্ঞ এই কোরআন ও সুন্নাহর বুদ্ধি এবং পাণ্ডিত্য তার ভেতরে আসে, কোরআন ও সুন্নাহর বিষয়ে শরিয়াহ বিষয়ে তার কাছ থেকেই জিজ্ঞাসা করে সমাধান নিতে হবে, না হলে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে, যা আজকে আমাদের চারপাশে আমরা দেখছি। এরপরে আল্লাহ আমার সামনে বলেন যে মেয়ে সন্তান জন্ম নিলে মুশরিকরা মুখ চুপ কালো করে ফেলত, অথচ আল্লাহ আপনার বলে মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিব, ইয়াতাওয়ার মিনাল কওম, মানুষের থেকে লজ্জায় পালিয়ে পালিয়ে বেড়াত, মানুষ কা বলবে আমার মেয়ে হয়েছে, অথচ মেয়ে হওয়া নবী আলাইহিস সালাম বলেছেন যার প্রথম সন্তান মেয়ে সে অনেক বড় বরকতের অধিকারী। নবী আলাইহিস সালাম বলেন মান আদা জানিয়াতাইনি হাত্তা তাবলুগ, বালেগা হওয়া পর্যন্ত দুজন কন্যাকে যে লালন পালন করে, সহি শিক্ষা দেবে, ভদ্রতা শেখাবে, দিন শেখাবে, নবীজি বলেন আনা ওয়া হা কাদা ফি জান্নাহ ওয়া দাম্মা আসাবিহা, প্রশ্ন করে সে এবং আমি জান্নাতে এরকম কাছাকাছি থাকবো, জান্নাতে এসে মেয়ে সন্তান লালন পালন করি। এক হাদিস আসছে নবীজি বলছেন যে ব্যক্তি মেয়ে সন্তান লালন পালন করলো তাকে কষ্ট দিল না, জীবন তো কঠিত করলো না, এবং ছেলেকে তার উপর প্রাধান্য দিল না, আল্লাহ তাকে এই মেয়েগুলো জাহান্নামের আগুন থেকে তার জন্য ঢাল হয়ে যায়, মেয়ে সন্তান খারাপ মনে করা, যার কোনো ছেলে নেই মন খারাপ করার কোনো সুযোগ নেই, এটা মুশরিকদের স্বভাব। ইমানদারের স্বভাব হলো আল্লাহ পাক ছেলেও দেন মেয়েও দেন, আমার জন্য যা খায়ের মনে করেন আল্লাহ পাক আমাকে ওটাই দান করবেন, এটাকে মেনে নিতে হবে, এটা কোন ইমান।
এরপরে আল্লাহর সামনে আল্লাহ রাব্বুল নাহল মৌমাছির কথা বলেছে, মৌমাছির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন, কি সুন্দরভাবে সে তার মধু সংগ্রহ করে, এটাকে মজা থেকে নাপাকি থেকে হেফাজত করে। মানুষের জন্য অনেক শিক্ষার বিষয় আছে মৌমাছির বাচ্চা এবং তার ঘর তৈরি তার মধু সংরক্ষণের মধ্যে। এরপরে আপনারা বলেন দুধ এবং দুধকে গোবর এবং রক্তের মাঝখান থেকে দুধটাকে আল্লাহ বা ফ্রেশ একটা দুধ আমাদেরকে উপহার দিচ্ছে। এই দুধটা কে তৈরি করেন? আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহ বলছেন যে ফল ফুল দিয়েছি, খেজুর দিয়েছি, আঙুর দিয়েছি, এগুলো থেকে তোমরা ভালো খাবার তৈরি করতে পারো, মদ তৈরি করতে পারো। তো মদ যে ভালো না খারাপ, ভালো খাবারের বিপরীতে উল্লেখ করে বুঝিয়ে দিয়েছে শুদ্ধভাবে মদ ভালো জিনিস না। এই আয়াত যখন নাজিল হয়েছে তুরন্ত করছে হারাম হয় নাই, ইসলামে মাদক নির্মূলের যে নির্দেশনা আছে এটাকে গ্রহণ করলে এই আমাদের দেশ থেকে মাদক নির্মূল খুব সহজ হবে। বহু চেষ্টা হচ্ছে মাদক নির্মূলের জন্য, কিন্তু মাদক নির্মূল হচ্ছে না কেন? কোরআন এবং সুন্নাতে সাহাবায়ে কেরামের সময়ে ইসলাম যেভাবে মাদককে নির্মূল করেছে ওই পন্থায় মাদক নির্মূলের সহযোগিতা নিতে হবে, পরামর্শ নিতে হবে কোরআন সুন্না থেকে, তাহলে মাদক নির্মূল হয়ে যাবে। এত মদ ছিল সাহাবায়ে কেরামের ঘরে যে সব যখন ফেলে দিল মদিনার কড়ি কড়ি ভরে গিয়েছে, যেমন বন্যা হয়েছে অবস্থা হয়েছে, এত মদ ছিল, এত ব্র্যান্ডের মদ ছিল, এটাকে সংকোচিত এটাকে ধীরে ধীরে সংকোচিত করে চূড়ান্ত পর্যায়ে হারাম করা হয়েছে। কাজে মাদক নির্মূলে ইসলামের কোন নির্দেশনা গ্রহণ করলে সহজে দেশ থেকে মাদক নির্মূল সম্ভব। এরপরে আল্লাহ তার সর্বশেষ ইন্নাল্লাহ মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন মূলনীতি করেছেন, আল্লাহ পাকের সাহায্য মহাব্বত সম্পর্ক ভালোবাসা কাদের সাথে, তাদের সাথে যারা মুত্তাকী, যারা নিজেদের ইবাদতে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করেন আর আল্লাহর ভয় রেখে চলেন, তাদের সাথেই আল্লাহর সাহায্য, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য আছে। আল্লাহ পাক আমাদের কেমন মুত্তাকী এবং মহসিন হওয়ার তৌফিক দান করুন।